রাধার ডায়েট চার্টটা কোথায়? এই তো ডায়েট চার্ট। এই ডায়েট চার্টটা দেখে মুটকিটা খাওয়া দাওয়া করে। কি সকালে এক কাপ গ্রিন টি, তারপর এক বাটি ভেজানো ছোলা, এক পিস ব্রাউন ব্রেড, তোর কি এক পিস ডিমের সাদা অংশ। আসল ভালোবাসাটা কি সেটাই তো আপনি বোঝেন না সানি ম্যাডাম। ভালোবাসা তো মুখে বড়াই করার জিনিসই নয়, ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার জিনিস, যেটা যেটা মুখে বলা যায় না। যেরকম আমি আর কুমড়ামুখো, আমি কিছু না বলতেই কুমড়ামুখো সব বুঝে যান, আর ঠিক সেরকমই ওনার কিছু না বলাতেও আমি সব বুঝে যাই। আর সেখানে ভালোবাসার গভীরতাটা এতটাই যে তার দল খুঁজে পাওয়া খুব কঠিন। বুকিশ লাভ কোথেকে শিখেছে এগুলো? তোমার গ্রাম থেকে তাই না? আরে যে এত বড় বড় কথা বলছো তুমি, তুমি কখনো ভেবে দেখেছো রাধা তুমি সত্যিই কৃষের যোগ্য? মানে তুমি কৃষ, তোমরা কি সত্যি কম্প্যাটেবল? যোগ্যতা বিচারের মাপকাঠিটা তো আর সবার কাছে এক হয় না। আপনার কাছে যোগ্য হওয়ার মূল অর্থ হলো রূপ, স্মার্টনেস, ফরফরিয়ে ইংরেজি কথা বলা, ছোট ছোট কাপড় পরা। কিন্তু আমার কাছে যোগ্যতার মূল অর্থ হলো মন, মনের টান, ভালোবাসা, বন্ধুত্ব, বাহ্যিক রূপ নয় অন্তরের গুণ। আর সেই গুণেই কুমড়ামুখো একেবারে পাল্টে গেছে। চলুন আজ আপনাকে একটা গল্প বলি, দুই বন্ধুর গল্প, দুই বন্ধুর ছোটবেলার গল্প, ছোটবেলার বন্ধুত্ব, তাদের স্বপ্ন পূরণের গল্প।